নমস্কার, পারবিচিত্রা সকলকে স্বাগত জানাই। আমি আজ আপনাদের গ্রেট করার ডিম আর আলু দিয়ে একটি অসাধারণ স্বাদের রেসিপি করে দেখাবো। এটি ভাত রুটি পরোটার সাথে খেতে খুবই ভালো লাগে। আমি যেভাবে বানালাম আপনারা সেভাবে বানিয়ে একবার খাবেন, দেখবেন ভালো লাগবে। আমার রেসিপিটি কেমন লাগলো আমার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই ধরনের রেসিপি পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর নতুন নতুন রেসিপি পেতে হলে বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। পাশে থাকার জন্য ধন্যবাদ। আমি একটি ডিমের অসাধারণ স্বাদের একটি রেসিপি করে দেখাবো। তার জন্য আমি চারটে ডিম নিয়েছি। ডিমটা আমি ভালো করে সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। একটা মিডিয়াম সাইজের আলু আমি সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এখানে দুটো কাঁচা লঙ্কা আমি কুচি করে কেটে নিয়েছি। একটা মিডিয়াম সাইজের টমেটো আমি ধুয়ে করে কেটে নিয়েছি। একটা বড় পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি। এখানে আদা আর রসুন পেস্ট নিয়েছি এক টেবিল চামচ। কিছু ধনে পাতা আমি কুচি করে কেটে নিয়েছি। এখানে গরম মশলা গুঁড়ো নিয়েছি চা চামচের এক চামচ। ফোড়নের জন্য সাদা জিরে নিয়েছি চা চামচের হাফ চামচ। নুন নিয়েছি পরিমাণ মতো। আর গুঁড়ো মশলার মধ্যে এখানে ধনে গুঁড়ো নিয়েছি হাফ চা চামচ, জিরে গুঁড়ো হাফ চা চামচ, হলুদ গুঁড়ো হাফ চা চামচ, কাশ্মীরি লঙ্কা নিয়েছি কালারের জন্য হাফ চা চামচ, হাফ চামচের কম নিয়েছি লাল লঙ্কার গুঁড়ো। এখন আমি ডিমটা গ্রেট করে নেব। এখন আমি একটা গ্রেটার নিয়েছি। এখন গ্রেটারের সাহায্যে আমি ডিমগুলো গ্রেট করে নেব। চারটা ডিমই আমি গ্রেট করে নেব। দেখুন এই যে, দেখুন আমার ডিমটা গ্রেট করে নেওয়া হয়ে গেছে। আমি এখানে চারটা ডিমই গ্রেট করে নিয়েছি। এখন আমি সিদ্ধ করা আলুটা গ্রেট করে নেব। দেখুন আমি আলুটা গ্রেট করে নিয়েছি। দেখুন আমি একটা ননস্টিক কড়াইতে সর্ষের তেল দিয়ে গরম করে নিয়েছি। রান্নাটা আমি সর্ষের তেলে করবো। এখনও ফোড়নে দিয়ে দিচ্ছি সাদা গুঁড়োটা দিয়ে। জিরাটা আমি একটু 30 সেকেন্ডের মতো ভেজে নিচ্ছি। দেখুন আমার জিরেটা ভাজা হয়ে গেছে। এখন আগে থেকে কেটে রাখা পেঁয়াজটা আমি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা আমি ভেজে নিচ্ছি হালকা ব্রাউন করে। দেখুন আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। দুটো হালকা হাফ ব্রাউন করে ভেজে নিয়েছি। এখন আমি কেটে রাখা আগের থেকে টমেটোটা দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা, কেটে রাখা কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি। টমেটোটা নরম হওয়ার জন্য অল্প পরিমাণে নুন দিয়ে দিচ্ছি। এখন আমি নিজে ফেলে টমেটোটা নরম হওয়ার জন্য ঢাকা দিয়ে 2 মিনিট রেখে দিব গ্যাসটা দ্রুত করে। দেখুন আমার টমেটো অনেকটাই নরম হয়ে গেছে। এখন আমি আদা রসুন পেস্টটা দিয়ে দিচ্ছি একসঙ্গে 2 মিনিটে 1 টেবিল চামচ। এখন আমি একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিচ্ছি আর টমেটো পেস্টটাকে আদর্শ নরম করে নিচ্ছি। দেখুন আমি আদা রসুন দিয়ে একটু কষিয়ে নিয়েছি 2 মিনিটের মতো। এখন আমি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা কালারের জন্য দিচ্ছি। এখানে নুন ডাল আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এত পরিমাণে জল দিয়ে দিচ্ছি। দিয়ে এখন আমি মশলাটাকে 4 থেকে 5 মিনিট ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখুন আমার মশলাটা কষানো হয়ে গেছে। আমি 6 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। দেখুন তেল ছাড়তে শুরু করেছে। এখন আমি গ্রেট করা আলুটা দিয়ে দিচ্ছি। গ্রেট করা ডিমটা দিয়ে দিচ্ছি। আলু আর ডিম আমি মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন আমি আলু আর ডিমটা মশলার সঙ্গে মিশিয়ে নিয়েছি। এখন আমি এক বাটি জল দিয়ে দিচ্ছি। জলের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। আমি আরেকটু জল দিয়ে দিচ্ছি।
এখন গ্যাসটা লোতে করে গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখন গ্যাসটা লোতে করে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি 3-4 মিনিট। দেখুন আমার 4 মিনিট হয়ে গেছে। এখন আমি ধনে পাতা কুচিটা দিয়ে দিচ্ছি, দিয়ে এখন মিশিয়ে নিচ্ছি ধনে পাতা কুচিটা। নুনটা আমি টমেটোটা নরম হওয়ার জন্য দিয়েছি, এখন আর দিচ্ছি না। দেখুন আমার রান্নাটা হয়ে গেছে। এখন আমি গ্যাসটা অফ করে দিয়ে নামিয়ে নিচ্ছি। দেখুন গ্রেট করা ডিম দিয়ে একটি অসাধারণ রেসিপি করে দেখালাম। এটি খেতে খুবই সুস্বাদু। আমি যেভাবে বানালাম আপনারা সেভাবে বানিয়ে ভাত রুটি পরোটার সাথে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে।